মুখে রুচি নেই খেতে ইচ্ছে করে না কিন্তু আপনার পছন্দের খাবারটি যদি খুব আকর্ষণীয়ভাবে আপনার সামনে উপস্থাপন করা হয় তাহলেও কি আপনার খেতে ভালো লাগবে না আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার নিয়ে নিয়েছি গরুর কলিজা ভালোভাবে টুকরো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কিছু আলু খোসা ছাড়িয়ে আর আলুগুলোকেও টুকরো করে নিয়েছি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আমি আজকে গরুর কলিচা ভুনা করতে যাচ্ছি আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ ও রসুন পেস্ট দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব মৌরি ও জিরা গুঁড়া আমি এখানে মৌরি ও জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দারুণ মজার ফ্লেভারের জন্য দিয়ে দিব গরম মশলা যেটা কি না কলিজা ভুনার ফ্লেভারটাকে অসম্ভব রকমের বাড়িয়ে নেবে আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ ও রসুন কুচি আমি একটু বেশি পরিমাণে নিয়েছি এতে করে কলিজা ভোনাটা একটু মাখা মাখা হবে তাই পেঁয়াজ ও রসুন কুচিগুলো আমি ভালোভাবে ভেজে নেব এর ফাঁকে দিয়ে দিব কয়েকটা মেথি এতে করেও পেঁয়াজ রসুনের মধ্যে একটা ফ্লেভার ছড়াবে মেথিগুলো দেয়া হয়ে গেছে আর যখন পেঁয়াজ ও রসুনটা ব্রাউন হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব কলিচাগুলো সেখানে সব রকমের মশলাই দিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিয়েছি দিয়ে আমি আমার ইউনিক স্টাইলে একটু নেড়েচেড়ে দিব মানে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়েচেড়ে দিব এটা হচ্ছে আমার ইউনিক স্টাইলের নাড়াচাড়া ইউনিক স্টাইলের নাড়াচাড়া করলে মশলাটা ভিতর থেকে আস্তে আস্তে মাংসের গায়ে মিশে যাবে আর খুব সুন্দরভাবে মাংসের গায়ে লেগে থাকবে আর আগেই যদি আমি ঝাঁকা নাকা করে নাড়াচাড়া করতাম তাহলে মশলার কালারটা আসতো না একদম ফেঁকাশে কালার হয়ে যা যেত যার কারণে আমি চারপাশে গুড়িয়ে গুড়িয়ে দিয়েছি এরপর যখন বলক উঠে আসবে তখন মশলাটা নিচ থেকেই মাংসের গায়ে মিশে যাবে আর নিচ থেকে পানি উঠে মাংসের কালারটাকে দারুণ একটা কালারে নিয়ে আসবে এখানে মাংসটা কষানো হয়ে গেছে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর কলিজা ভুনার মধ্যে আলু দিলে আমার কাছে খেতে অসম্ভব ভালো লাগে আলুটা দারুণ মজার ও সফট হয়ে থাকে যার কারণে আলুটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমি নেড়েচড়ে আলুগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে যখন একটু কষানো হয়ে যাবে আমি এই পর্যায়ে দিয়ে দিব হালকা গরম পানি এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর খুব বেশি পরিমাণে পানি দিব না কারণ কলিজাটা আগেই কষানো হয়ে গেছিলো আর কলিজা ভোনার মধ্যে খুব বেশি পানি দেওয়া লাগে না গরম পানিটা দেওয়া হয়ে গেলে আমি ঢেকে ভালোভাবে রান্না করে নিব আর কয়েক মিনিট জাল করার পর হয়ে গেল আমার মজাদার স্বাদের গরুর কলিচা ভোনা আলহামদুলিল্লাহ দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ ভালোই লেগেছে আর এইভাবে এই কলিচা ভুনাটা খেতে আমার কাছে সম্ভব ভালোই লাগে আজ এই পর্যন্তই I love